সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আর রাজুল মিন্না লাকিয়া সাদিকাহু আখাহু আফা ইয়ানহানিলাহু, আমাদের কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, আমরা আপোষে সাহাবিগণ পরস্পরে সাক্ষাৎ করি, তো পরস্পরে সাক্ষাৎ করে সালামের সময় একটু মাথা নত করব কি? কাল আল্লাহ, তিনি বললেন না। আফা ইয়ালজেমহু, তাকে চেপে ধরবে কি? কালা লা, না। আফা ইউকাব্বেলহু, তাকে চুমা দিবে কি? কালা লা, না। আফা ইউসাফেহু ওয়াইয়াখুযু বিয়াদি, হাতে হাত লাগিয়ে মুসাফা করবে কি? কালা নাম, হ্যাঁ। কি বুঝলেন? আসসালামু আলাইকুম হারাম, কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম হারাম, কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম হারাম, আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি, বাপ মা, বড় ব্যক্তি, নেতা নেত্রী, পায়ে হা দিয়ে সালাম হারাম, কাবিরা গুনাহ। পায়ে চুমা দিয়ে সালাম হারাম, কাবিরা গুনাহ। আল্লাহর নবী, আমরা পরস্পরের সাক্ষাৎ করি, তখন সাক্ষাতে নত হয়ে সালাম দিব কি? না। চেপে ধরব কি? না। চুমা দিব কি? না। হাতে হাত মিলাব কি? হ্যাঁ। বুঝাতে পারলাম না মনে হয়। বলছিলাম সালামের পদ্ধতি।